আসসালামু আলাইকুম, আমন্ত্রণ ইউনিমানি নিউজ ফ্ল্যাশে। দিনভর নাটকীয়তার পর শনিবার রাতে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শত চেষ্টা সত্ত্বেও প্রধানমন্ত্রিত্ব ধরে রাখতে পারেননি 22 গজের ক্রিকেট পিচ দাপিয়ে বেড়ানো ইমরান খান। তিনি ছিলেন পাকিস্তানের 22তম প্রধানমন্ত্রী। তার ক্ষমতাচ্যুতির মধ্য দিয়ে দেশটির নির্বাচিত একজন প্রধানমন্ত্রীও মেয়াদ পূর্ণ করতে পারলেন না। কয়েক দফা মুলতবির পর দেশটির স্থানীয় সময় শনিবার রাত 11:50 পাকিস্তানের সংসদ অধিবেশন অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটিতে যায়। এতে ইমরানের বিরুদ্ধে ভোট পড়ে 174টি, প্রস্তাব পাশের জন্য দরকার ছিল 172 ভোট। ভোটাভুটি শেষে প্যানেল স্পিকার পাকিস্তান মুসলিম লীগ নেতা আয়াজ সাদিক এই ফলাফল ঘোষণা করেন। জিও নিউজের খবরে বলা হয়, ভোট গ্রহণ শুরুর কয়েক মিনিট আগে পাকিস্তানের স্পিকার আসাদ কায়সার ও ডেপুটি স্পিকার কাসিম খান সুরি নিজেদের পদ থেকে পদত্যাগ করেন। পদত্যাগের আগে আসাদ কায়সার বলেন, তিনি প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার বিদেশি ষড়যন্ত্রে অংশ নিতে পারবেন না। আসাদ কায়সার বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি স্পিকারের পদ থেকে পদত্যাগ করব, যেহেতু একটি জাতীয় দায়িত্ব এবং এটি সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত, তাই আমি প্যানেল স্পিকার পাকিস্তান মুসলিম লীগ নেতা আয়াজ সাদিককে অধিবেশন পরিচালনা করতে বলব। এর আগে সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে স্থানীয় সময় সকাল 10:30 বসে পাকিস্তানের পার্লামেন্টের অধিবেশন। কিছুক্ষণ না যেতেই দুপুর 12:30 পর্যন্ত তা আবার মুলতবি হয়। এভাবে তিন দফা মুলতবি শেষে ইফতারের পর অধিবেশন শুরু হয়। তবে এবারও ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি ঘোষণা আসেনি। আবার বিরতি, এরপর ভোটাভুটি শুরুর ঠিক আগ মুহূর্তে নিজেদের পদ থেকে সরে দাঁড়ান পাকিস্তানের স্পিকার আসাদ কায়সার ও ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। এরপর প্যানেল স্পিকার আয়াজ সাদিকের সভাপতিত্বে অনাস্থা ভোট শুরু হয়। আর্থিক দুরবস্থা ও ভুল পররাষ্ট্রনীতির অভিযোগে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিরোধী দলগুলো। এই অনাস্থা প্রস্তাবকে অসাংবিধানিক আখ্যা দিয়ে 3 এপ্রিল খারিজ করে দেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। ওই দিনই প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় পরিষদ ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি। এতে চরম রাজনৈতিক সংকটে পড়ে পাকিস্তান। এদিকে অনাস্থা ভোটে ইমরান খান হেরে যাওয়ার পর পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ গ্রুপের প্রধান শাহবাজ শরীফ বলেছেন, আমরা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিশোধ নেব না, পেছনের সব কিছু ভুলে সামনে এগিয়ে যেতে চাই। ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর শনিবার গভীর রাতে ইসলামাবাদে এক ভাষণে কথা বলেন শাহবাজ শরীফ। বলেন, আমরা নিরাপরাধ মানুষকে জেলে পাঠাবো না। এদিকে ভোটে হেরে যাওয়ার আগ মুহূর্তে প্রধানমন্ত্রী কার্যালয় ছাড়েন ইমরান খান। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সারও নিজ পদ থেকে পদত্যাগ করার পরই প্রধানমন্ত্রী তার কার্যালয় ত্যাগ করেন। এদিকে পাকিস্তানের চলমান রাজনৈতিক সংকটের মধ্যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। শাহিন-3 মডেলের ক্ষেপণাস্ত্র ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য, দেশের সেনাবাহিনী এক বিবৃতিতে তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, এই পরীক্ষার মূল লক্ষ্য ছিল অস্ত্র ব্যবহার, বিভিন্ন নকশা ও প্রযুক্তিগত পরিমিতিগুলোকে পুনরায় যাচাই করা। জানা গেছে, এই মডেলের ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহন করতে পারে ও 2,750 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। দেশে টাকা পাঠাতে মানি এক্সচেঞ্জে আসার ঝামেলার দিন শেষ। এখন থেকে ঘরে বসে মুহূর্তেই টাকা পাঠাতে ডাউনলোড করুন ইউনিমানি ওমান অ্যাপ। সাইন আপ করে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে নক দিন আমাদের 9195-4380 অথবা 9012-4055 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া, বিশ্বের নানা প্রান্তের কোটি প্রবাসীর সংবাদ, সংবাদ বিশ্লেষণ, অনুসন্ধান ও তথ্য জানতে প্রবাস টাইমের সাথেই থাকুন।